আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা রাখি সবাই ভালো আছেন আজকে এইচপির একটি ভিন্ন মাত্রার প্রোডাক্ট নিয়ে হাজির হলাম কি আছে এই ল্যাপটপটিতে কনফিগারেশন কত এর প্রাইস থাকবে আমার অনেস্ট অপিনিয়ন আর এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথেই থাকুন আমি মনির আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল এইচপির এই ল্যাপটপটির মডেল হচ্ছে এলিট বুক এইট এই ল্যাপটপটি কিন্তু স্পেশাল ক্যাটেগরির ল্যাপটপ আপনারা এর কনফিগারেশন এবং গেট আপ দেখলেই বুঝতে পারবেন যে এই ল্যাপটপটিতে স্পেশাল কি কি রয়েছে এসব জানতে হলে পুরো ভিডিও আমার সাথেই থাকুন এই ল্যাপটপটিতে আপনারা কনফিগারেশন হিসাবে পাচ্ছেন আই ফাইভের এইট জেনারেশান যেটিতে বেজ স্পিড থাকবে ওয়ান পয়েন্ট সিক্স হার্স এবং ম্যাক্স টার্বো হবে থ্রি পয়েন্ট ফোর গিগা হার্স এই ল্যাপটপটিতে কোর রয়েছে ফোর থ্রেট রয়েছে এইট এবং সিক্স এমবি ক্যাশের একটি প্রসেসর এই প্রসেসরটি অত্যন্ত শক্তিশালী একটি প্রসেসর এবং এখানে কিন্তু ন্যানোমিটার ইলেভেন ন্যানোমিটারের একটি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন দেখুন এই ল্যাপটপটি একটি ভিন্ন মাত্রার প্রোডাক্ট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটি ফুল মেটাল বডির একটি ল্যাপটপ দেখুন এইচপির ব্র্যান্ডিংটা কিন্তু একটু ভিন্ন মাত্রায় দেখুন টোটালি আলাদা কারণ এটিতে দেখুন পোর্টস হিসাবে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন যে ল্যান্ড পোর্ট রিডার ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান টাইপ সি এবং সব ধরনের পোর্টই কিন্তু পেয়ে যাচ্ছেন আর দেখুন এখানে এলিড বুক লেখাটি আপনারা দেখতে পেলেন আর কুলার সিস্টেমটি সাইডে হওয়ার কারণে কিন্তু আপনার ল্যাপটপটি গরম হবে না আর এই ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ হিসাবে পেয়ে যাচ্ছেন ফাইভ টুয়েলভ এম বি এস এস ডি এম ডট টু এন ভি এমই যেটির স্পিড কিন্তু অনেক বেটার হয়ে থাকবে আর এখানে থাকবে ফুল এইচডি রেজুলেশনের আইপিএস ডিসপ্লের একটি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটির রেজুলেশন উনিশশো বিশ ইন্টু হাজার আশি থাকবে আর এখানে দেখুন ওয়েব পয়েন্টটি একটু লক সিস্টেম রয়েছে যেটি আপনাকে বেটার সিকিউরিটি দিবে এবং এটি ওয়েব ক্যাম্পটি কিন্তু একটু ভিন্ন মাত্রার নর্মাল ওয়েব ক্যামের চেয়ে এটির ওয়েব ক্যাম কিন্তু অনেক বেটার দেখুন এখানে টাচ পয়েন্টারটা এবং এখানে কিন্তু ডাবল মাল্টি টাস্টিং কাজ করতে পারবেন আর এখানে দেখুন পাচ্ছেন আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফুল একটি মেটাল বডির ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু ল্যাপটপটি অনেক স্লিম হয়েছে এবং আমি মনে করি যে এইচপির মধ্যে চমৎকার কোনো ল্যাপটপের তালিকা যদি করা হয় অর্থাৎ দেখতে সুন্দর এবং বেস্ট কোয়ালিটির সেই তার মধ্যে কিন্তু এলিট সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপগুলো টোটালি প্রফেশনাল সিরিজের হয়ে থাকে আর এখানে কিন্তু আপনারা উইন্ডোজ টেন লাইসেন্স ফার্শানও পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপগুলো বস লেভেলের ল্যাপটপ হয়ে থাকে এবং এটির ব্যাকআপ টাইমও কিন্তু যে কোনো ল্যাপটপের থেকে বেশি হয়ে থাকবে এবং থাকবে ব্যাকলিট কিবোর্ড যেটি দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে রাতের বেলাও কাজ করতে পারবেন লাইট বন্ধ করে আমি ভিডিওর শেষ অংশে কিন্তু এটি আমরা দেখিয়ে দিব যে ব্যাকলিট কীবোর্ড যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ল্যাপটপটি দেখুন এতই লাইট যে আমি এক হাতেই নাড়াচাড়া করতে পারছি আর দেখুন এইচপি ব্র্যান্ডিংটা ভিন্ন মাত্রা হওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর লাগবে এখন আমরা এই ল্যাপটপটি অন করে দেখব যে এই ল্যাপটপটি কত ফাস্ট এখানে কিন্তু র্যাম হিসাবে আপনারা এইট জিবি ডিডিআর ফোর বাসের র্যাম পাচ্ছেন থাকছে র্যামের এক্সট্রা স্লট আর এখানে স্টোরেজ কিন্তু আপনারা SSD পাচ্ছেন তার কিন্তু এই ল্যাপটপটি অনেক দ্রুত আপনাকে কাজ করতে সহায়ক হবে তো দেখুন আমরা ল্যাপটপটি ওপেন করছি খুব দ্রুত কিন্তু ল্যাপটপটি বুটিং হচ্ছে তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন দেখুন খুব দ্রুত কিন্তু এটি টেন টু টুয়েলভ সেকেন্ডসের মধ্যেই কিন্তু এটি ওপেন হয়ে গেছে দেখুন কীবোর্ডটি আমি বলেছিলাম ব্যাকলিট এটি অলরেডি দেখতে পাচ্ছেন যে কীবোর্ডে লাইটিং হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি আইপিএস হওয়ার কারণে কিন্তু চমৎকার ডিসপ্লে সো আমি মনে করি যে এল বুক সিরিজের ল্যাপটপ যারা কিনতে চান তারা কিন্তু বাজেট ল্যাপটপ হিসেবে এই ল্যাপটপগুলি প্রিফার করবেন কারণ এই ল্যাপটপগুলি দেখতে যেমন বডি ফুল মেটাল বডি এবং কাজের ক্ষেত্রে কিন্তু দারুণ পারফরম্যান্স আপনাকে দিয়ে থাকবে দেখুন আমি যেই কাজটি করবো খুব দ্রুত কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করা যাবে এখন বলবো যে এই ল্যাপটপটির প্রাইস কত হতে পারে এই ল্যাপটপটির প্রাইস অনলি এইটি ফাইভ টাকা আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন ডিসকাউন্ট তো পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আবারও বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ